সর্বপ্রথম বিলালকে ডেকে বললেন, বিলাল রে, ওরে বিলাল, কি এমন করো? আমি নবীকে একটু বলো। বিলাল বলে, নবী গো, আমি এমন তো কিছুই করি না, আমি তো মূর্খ সাহাবা, আমি তো কিছুই জানি। সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিলাল কিছুই করি নাই, আমি একটা ছোট্ট আমল করি গো নবী। বলে, বিলাল বলো কি আমল? বলে, ইয়া রাসূলুল্লাহ, বলে বিলাল, এই আমলটুকু তুমি ছেড়ে দিও না, এই আমল বড় দামি আমল। আমি নবী যখন মিরাজের রাত্রি জান্নাত জাহান্নামের ভিতরে গমন করছিলাম, কিন্তু বিলাল রে, আমি তোমার পায়ে জান্নাতের আওয়াজ দেখতে পেলাম। ও বিলাল, তুমি আমলটুকুন কিন্তু ছেড়ে দিল, আযান দিয়ে দিল ফজরের সালাতু খায়রুম মিনান নাওম, আযান দিয়ে দিলেন সমস্ত সাহাবারা একে একে মসজিদে নববী ভর্তি হয়ে গেল, কানায় কানায় মসজিদ পূর্ণ হয়ে গেল। বিশ্ব নবী, তিনি ইমাম, তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন, তিনি জামাতে নামাজ চলছেন, সমস্ত সাহাবার নবীর পিছনে নামাজ পড়লেন, আল্লাহর নবী দুই দিকে সালাম। আমি তো তোমাকে কোন রকম জোরে কথা বলি নাই, ধমক দিই নাই, তুমি কান্না করো কেন? তোমার চোখে পানি। আচ্ছা বলুন তো মুসলমান বর্ধমান ওয়ালারা, আল্লাহর নবী দুনিয়া ও জমিনে কতদিন বেঁচে ছিলেন? জোরে বলেন। আল্লাহর নবী 63 বছর জিন্দিগিতে দুনিয়ায় যতদিন ছিলেন, কথা বলেন, কাউকে পাওয়া যাবে না। আল্লাহর নবী দয়ার নবী, আজকে অনেক মেহমান আমার নবীকে গালি দেয়, আমার নবীকে নিয়ে কটুক্তি করে, মন্তব্য করে। আল্লাহু আকবার, নবী সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে বিবাহ করবে? আমি তো অতি কালো, কিন্তু বাবার পিরিতের পেতনি ভালো। কি গো, ঠিক না? পিরিতের পেতনি ভালো, কি কি বলে, ভালোবাসায় যদি মজে যায়, কি বাহারি কি বা ঢং, কিছুতেই কিছু মানা নাই, কিন্তু তার কাছে বড় সুন্দরী, ঠিক না? একজন কালো কিচ্ছি দেখতে ভালো না, যদি বলে হতবাগা তোর চোখ না, কি রে তুই কি কানা, ও কুতাকার কালো পেছি মেয়েকে তুই পছন্দ করলি? বলে, ওরে হতবাগা, আমার চোখে একবার আমার ওই বান্ধবীকে দেখ, মনে হবে তোর কাছে দিব্যা ভারতী। দেখি কথা বলে, এই বাবা, ফিরিতে মজিলে মন, কি বাহারি কি বাডম, ঠিক না? কথা বলেন, ঠিক কিনা? ফিরিতে যদি মজে যায়, কি বাহারি কি বাডম। আই মুসলমান, যেমন লাইলি মজনু আছে না, লাইলি দেখতে কালো কিচ্ছি, কিন্তু মজনু পাগল, গজল আছে না, যাহারে যা লাইলি মাওলা এসে কেরি আগুনে, এ আগুন ধরলি ভাই নারে, নীল দরিয়াই ডুব দিলে, যাহারে যা লাইলি মাওলা লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে, লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাব কেমনে, যাহারে যা লাইলি মাওলা। ও মুসলমান, লাইলির দেশে কুকুর যদি মজনুর দেশে যেত, লাইলির কুকুরকে গলা ধরে চুমু খেত, গার বলতো, হারে আমার লাইলির দেশের কুকুর, কুকুরকে ভালোবাসতো, বুঝলেন না? আরে মুসলমান দরদি, আমাদের ভালোবাসা হবে কার সাথে? মহব্বত হতে হয় দিল সে দৌলত সে নেই, প্যার হতে হয় একশো হাজারু সে নেই, মহব্বত হবে কার সাথে? আরে কথা বলেন না কেন, কার সাথে? সেদিন আমাকে একজনে বলছে, হুজুর, এমন ভালোবাসায় জড়িয়ে গেছি, ও আমাকে দেখতে না পেলে থাকতে পারে না, আমি ওকে দেখতে না পেলে থাকতে পারি না, মা বাপের দিকে আমরা বেশি বেশি ভালোবাসি, হতভাগা। ও হারাম খো, আল্লাহকে ভালোবাস, নবীকে ভালোবাস, আমার আল্লাহকে ভালোবাস, নবীকে ভালোবাস, মা বাপকে ভালোবাস, দুনিয়া তো ভালো, কবর তো ভালো, কবর যে বড় কঠিন।
ঠিক না? এই কবর বলো কঠিন কিনা? প্রতিদিন কবর আপনাকে আমাকে ডাকে ডাকে না, 17 বার করে ডাকে, কতবার করে? এই কোন উঠলে না, ধরলে হতো 2000 টাকা ফাইন ধরো তো, কত বাড়ি এই গ্রামে? আমি বেশি করে বলবো না, আপনাদেরকে কষ্ট দেবো না, আমি তো নিজে ক্লান্ত হয়ে আছি, বুঝছেন না? বলছি তাই কি বুঝলি, কিন্তু বলতে লাগলাম আপনাদের বন্ধ থাকে না, এটাই হলো কথা। হ্যাঁ পরে আমার কথা হবো। মুসলমান দরদি কি বলছিলাম, কবর বলো কঠিন, কবর তো প্রতিদিন ডাকে। নবী বলেছেন আমার উম্মত, উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনও কোনোদিন কবরে রাখতো না। কবর তো প্রতিদিন ডাকে ডাকে না গো, কারো ভরসায় আছো রে মন, কিসের যত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, যাবে না? অত গনা যৌবন ফুরাইয়া যাবে, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, অতর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যে দিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যে দিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা, সন্ধ্যার আগে যে দিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গে মেলা, ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, তোমার চারি পাশে বৈসা তারা করিবে কান্দ, খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ, ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, কবরের মাটি প্রতিদিন ডাকে বাবা ডাকে না গো। এই কথা বলেন কবে ডাকে না, আপনাদের লোক মরে না নাকি? মরে এ মুসলমান, যার জান আছে তাকে মরতেই হবে। আল্লাহ কোরআনে বলেছে ইয়াল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নার, ওই ইমানদার তুমি নিজে বাঁচো, তোমার সন্তান আদিদেরকে বাঁচাও, তোমার আহলে বর্গকে বাঁচাও, কোথা থেকে বাঁচাবা? ওই জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে বাঁচাবা। এক জায়গায় আল্লাহ বলেছে আর এক জায়গায় আল্লাহ বলেছে তোমরা মরো না, এক জায়গায় আল্লাহ বলেছে তোমরা মরবা। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ কোরআনে বললেন আমার মুসলমান ইমানদারেরা, মুসলিমুন খবরদার মরো না, যদি তোমরা মরো
মমিন হও মুত্তাকিন হয়ে মরো, খবরদার বেনামাজি বেঈমানদার হয়ে মরো না, মেকলমাওয়ালা হয়ে মরো না, আল্লাহ বলা দিনওয়ালা হয়ে মরো, কোরআনওয়ালা নবীর প্রেমী হয়ে তোমরা বড় রে বান্দা। আল্লাহ বলেছে কুল্লু নাফসি যায়কাতুল মাউত, যার ভিতরে জান্নাত তাকেই মরতেই হবে, কিন্তু মরণের আগে আল্লাহ বললেন খবরদার তোমরা মরো না, ইমানদার নামাজি কলমাওয়ালা হয়ে মরো। ও যুবক, আজকে কত যুবক আমাদের সামনে চলে গেল, আমাদের যুবক সামনে কত যুবক মোটরসাইকেল নিয়ে মারা গেল, কত যুবক ট্রাকের তলায় চলে গেল, কত যুবক বিদেশে কর্ম করতে কাজ করতে গিয়ে মারা যায়, যায় না গো, এই যায় না, কত যুবক মারা গেল গো। যুবক জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই, নিঃশ্বাসের কোনো দাম নাই, নিঃশ্বাসের কোনো মূল্য নাই। ও যুবক, আজ মনে করছো মরবো না মরবো না, না তুমি বাড়ি যাবা, বাড়িতে গিয়ে আরাম করে বিছানাতে তুমি ঘুমাবা, ছবি দুটি যদি খুলে যায় ইয়ে হোক, আর চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় তো পরকা, ঠিক না, কথা বলুন না কেন, পরকাল, পরকালটা বড় কঠিন হয়ে যাবে, সেই দিন কেউ তোমাকে বাঁচাবে না। আল্লাহর কোরআন বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সুবহানাল্লাহ, কিয়ামতের দিন কেউ কেউ কে চিনতে পারবে না, বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তোর বন্ধুকে চিনবে না, সেই দিন একটা নেকির তরে ছেলে ঘুরবে বাপের পিছে, বাপ ঘুরবে ছেলের পিছে, একটা নেকির তরে মা ঘুরবে ছেলের পিছে, ছেলে ঘুরবে বাপের পিছে, কিন্তু একটা নেকি কেউ দেবে না। মুসলমান ধরো দি, ও মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা, আপনি দুনিয়া করেন যাই করুন যেমনই করুন কোনো বাধা নাই, কিন্তু বাপরে নামাজ কিন্তু ছেড়ে দেবেন না, নামাজ থেকে বিতাড়িত হবেন না। একটা ঘটনা আমার মনে হয়ে গেল রে বাবা, আমি আপনাদের কাছে যে ঘটনাগুলো ধরেছি সব এক জায়গায় করবো, টেনশন নাই, আপনারা মনে মনে করছেন যে মলবি এটা থেকে ওটা বলছে, ওটা একটা ওটা বলছেন না, হ্যাঁ বলবো, টেনশন নাই, কি বলবো না বলবো না, ধোকে দেবো চলবে, তাহলে একটু পানি খেয়ে নি, খুবই গরম গো, তো মুখ পুড়ে যাবে। জি মুসলমান দরদি আমার ভাই, আল্লাহওয়ালা দিনওয়ালা ভাই, তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কষ্ট হয়েছে না, তোমরা ওখানে দাঁড়িয়ে আছো আমার তো কষ্ট হয়েছে, অনেক সময় অনেকের বসতে কষ্ট হয়, ফোড়া বুঝো, ফোড়া ফোড়া বোঝে না, ফোড়া উঠলে ফেটে গিয়ে হয়তো কাহারি গায়ে লেগে যেতে পারে, তো তোমরা ওখানে দাঁড়িয়ে আছো, তোমাদের ফোড়া তো কারো উঠোনি, তোমাদেরকে কষ্ট দেবো না, আমি বুঝতে পারছি শীতের রাত, আর আমাকেও বাড়ি যেতে হবে, মেলা দূর, বহু দূর বাড়ি, কোথায়, বহরমপুর থেকে 45 কিলোমিটার, একবারে খারাপ পূর্ব দিকে, না না পূর্ব দিকে ডুমকুল রানীনগর থানা, কি বুঝলে, অনেকটা দূর যেতে হবে। লরির পেছনে পেছনে লুক লুক করে যেতে 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 ওর গাড়ি আপনার যা ছিল একবারে ফিউজ টিউজ একবারে গুলিয়ে পুড়িয়ে সব সারা, আবার সেই মিস্ত্রি কাছে এসে 100 টাকা খরচ, ওরা তোমাকে জালসা টাকা দিয়েছিল যে তার অর্ধেকটা ফুরিয়ে গেল, বুঝলেন না ভাই, মুসলমান দরদি আমার ভাই, তাই আমি আপনাদেরকে বলি যুবক, সাহাবাদের কিন্তু পোশাক ছিল না, গাড়ি ছিল তাদের, পোশাক ছিল না, খাবার ছিল না, কিন্তু জীবনেও কোনোদিন তাদের নামাজ কাদা ছিল না, ছিল গো সাহাবাদের নামাজ কাদা ছিল, জীবনে কোনোদিন সাহাবাদের নামাজ কাদা ছিল না, একজন নবীর সাহাবা অতি গরিব, তার বাড়িতে খাবার নাই, পোশাক নাই, কিন্তু মসজিদে নববীতে বিশ্ব নবীর পিছনে তিনি নামাজ পড়তেন, আর নামাজ পড়ে সঙ্গে সঙ্গে মসজিদ থেকে তিনি বেরিয়ে যেতেন,
মসজিদে কিন্তু তিনি বসতেন না, সাহাবাদের মধ্যে তিনি বসতেন না, আল্লাহ নবী দয়াল নবী বিশ্ব নবী সাহাবাদের ভিতরে কিন্তু তিনি বসতেন না। সাহাবারা বলেন নবী গো আপনার অমক সাহাবা সে কি মুশরিক হয়ে গেল মুনাফিক হয়ে গেল, সে আপনার মজলিসে বসে না জামাতে নামাজ পড়ে আর মজলিস থেকে বেরিয়ে যায়। নবী বলেন ও সাহাবা খবরদার কথা বলো না, এবার যখন ফজরের আজান হয়ে যাবে বা যখন মজলিসে আসবেন তাকে বলবা নবী বসতে বলেছে তিনি বসে যাবেন। ফজরের আজান হয়ে গেল আজান কে দিলেন, হযরত বিলাল কে দিলেন, হযরত বিলাল। ও মুসলমান বিলালের ছোট্ট একটা জীবনী মনে হয়ে গেল, আল্লাহ নবী যখন মিরাজে গিয়েছিলেন যে দেশে আজকে যুদ্ধ চলছে সে দেশটার নাম কি, ফিলিস্তিন, ঠিক না? ও মুসলমান আল্লাহ নবী কোরআনের ভিতরেই ফিলিস্তিন সম্পর্কে আল্লাহ বলেছেন মসজিদ আল আকসা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার আল্লাহ নবী মিরাজে যখন গিয়েছিলেন আল্লাহ নবী জান্নাত জাহান্নাম তিনি ঘুরলেন, ঘুরতে ঘুরতে তিনি জান্নাতের ভিতরে ঘুরতে ঘুরতে তিনি ভয় 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 পেলেন, কিন্তু ইতিমধ্যে দেখা জান্নাতের ভিতর থেকে একটা গুম 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 পায়ের শব্দ পাওয়া যায়। আল্লাহ নবী শব্দ কেন তিনি উপলব্ধি করলেন, বলে শব্দ ঠিক আমার, তিনি দেখলেন হযরত বিলালের পায়ের শব্দ। সুবহানাল্লাহ বলুন, বিশ্ব নবী সিদরাতুল মুনতাহা থেকে ফিরে এলেন সরপর, সর্বপ্রথম বিলালকে ডেকে বলেন বিলাল রে ওরে বিলাল কি এমন করো আমি নবীকে একটু বলো। বিলাল বলে নবী গো আমি এমন তো কিছুই করি না, আমি তো মূর্খ সাহাবা আমি তো কিছুই জানি না। বলে বিলাল রে কি আমল তুমি করো একটু বলো রে বিলাল। সঙ্গে সঙ্গে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বিলাল কিছুই করি নাই, আমি একটা ছোট্ট আমল করি গো নবী। বলে বিলাল বলো কি আমল। বলে ইয়া রাসূলুল্লাহ আমার যখন ওযু চলে যায় আমি সঙ্গে সঙ্গে ওযু বানাই, আর ওযু বানিয়ে নিজে আমি ওযুর দুই রাকাত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ, বিশ্ব নবী বলে বিলাল এই আমলটুকু তুমি ছেড়ে দিও না, এই আমল বড় দামি আমল। আমি নবী যখন মিরাজের রাত্রি জান্নাত জাহান্নামের ভিতরে গমন করছিলাম, কিন্তু বিলাল রে আমি তোমার পায়ে জান্নাতের আওয়াজ দেখতে পেলাম। ও বিলাল তুমি আমলটুকু কিন্তু ছেড়ে দিও না। ওই বিলাল আজান দিয়ে দিল ফজরের সালাতু খায়রুম মিনান নাওম, আজান দিয়ে দিলেন সমস্ত সাহাবারা একে একে মসজিদে নবমী ভর্তি হয়ে গেল, কানায় কানায় মসজিদ পূর্ণ হয়ে গেল। বিশ্ব নবী তিনি ইমাম, তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন, তিনি জামাতে নামাজ চলছেন, সমস্ত সাহাবার নবীর পিছনে নামাজ পড়লেন। আল্লাহর নবী দুই দিকে সালাম ফিরে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্ব নবী যখন সালাম ফিরে দিলেন সমস্ত সাহাবারা বসে গেলেন, একজন সাহাবা মসজিদ দিকে তিনি তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যাবে। ইতিমধ্যে নবীর সাহাবারা বলেন সাহাবারে একটু বসে যাও, আল্লাহর হাবিব তোমাকে বসতে বলেছে। সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন, আল্লাহর নবী তাসবিহ তাহলিল দোয়া থেকে পারে হয়ে গেলেন। সমস্ত সাহাবাদেরকে বললেন ও সাহাবারা একটু বসে যাও, বসে যাও। সমস্ত সাহাবারা বসে গেলেন, আল্লাহর নবী বললেন ও সাহাবারা তোমরা সকলে গুছিয়ে বসো। সমস্ত সাহাবারা যখন গুছিয়ে বসে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী ওই সাহাবাকে ডেকে বললেন ও সাহাবা বলো তুমি কেন কোরআনের মজলিসে বসো না, তুমি কেন কোরআনের মজমাতে বসো না। এই কথা যখন বলা সঙ্গে সঙ্গে ওই সাহাবার চোখ দিয়ে পানি ঝরে যায়।
আমি তো তোমাকে কোন রকম জোরে কথা বলি নাই, ধমক দি নাই, তুমি কান্না করো কেন, তোমার চোখে পানি। আচ্ছা বলুন তো মুসলমান বড় ধমান ওয়ালারা, আল্লাহ নবী দুনিয়া ও জমিনে কতদিন বেঁচে ছিলেন? জোরে বলেন। আল্লাহ নবী 63 বছর জিন্দগিতে দুনিয়ায় যতদিন ছিলেন, কোনদিন কাউকে মেরেছেন নাকি? কোনদিন কাউকে ধমক দিয়েছেন নাকি? কোনদিন কাউকে গালি দিয়েছেন? কোনদিন কারো সঙ্গে কোনো চিটারি করেছেন? কোনদিন কারো সামনে মিথ্যা কথা বলেছেন? কোনদিন কারো আমানতের খেয়ানত করেছেন? বিশ্ব নবী এত দয়ার নবী, রহমতুল লিল আলামিন। হযরত আয়েশাকে বলা হলো, মা আয়েশা উম্মুল মুমিনিন, আপনি বলুন আমার নবীজির চরিত্র সম্পর্কে একটু বর্ণনা করুন। মা আয়েশা বলেন, নবী সাহেব কোরআন দেখেছো? বলে হ্যাঁ কোরআন দেখেছি। বলে কোরআনের মধ্যে কোনো ভুল আছে? বলে কোনো ভুল নাই। কোরআনের চরিত্র কেমন? বলে বড় ভালো। তাহলে কোরআনের মধ্যে যেমন কোনো ভুল না, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ভুল না। কি গো সুবহানাল্লাহ, আপনারা এখানে বলবেন না বাড়িতে যা বলবেন নাকি? হ্যাঁ, কোরআনের মধ্যে যেমন কোনো ভুল নাই, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ভুল নাই। কোরআনের যেমন আখলাক ভালো, আমার নবীর আখলাকটাও সেমনি ভালো। সুবহানাল্লাহ। বলুন, আমেরিকার একজন লেখক যার নাম হলো উইলিয়াম হাডু, খ্রিস্টানদের ঘরের যুবক, খ্রিস্টানদের ঘরের তরুণ। কি নাম বললাম? বলেন কি নাম বললাম? উইলিয়াম হাট, খ্রিস্টানদের ঘরের যুবক। ও যুবকেরা শোনো, তিনি একটা কিতাব লিখেছেন, বই লিখেছেন, বইটার নাম হলো দা হান্ড্রেড। কি হান্ড্রেড? দা হান্ড্রেড, দি হান্ড্রেড। ও যুবক বর্ধমানওয়ালারা, আপনারা ওই কিতাবটা নিবেন, কিনে নিবেন, দেখবেন, কিনে পড়বেন। কতগুলা মনুষ্যের জীবনী দা আছে, একশো না মনুষ্যের জীবনী দা আছে। ওই আমেরিকার একজন খ্রিস্টানদের ছেলে উইলিয়াম হাউড, তিনি কিতাব লিখতে গিয়ে দেখলেন প্রতিটি মনুষ্যের জীবনে কলঙ্কের দাগ আছে, কিন্তু একজন আর কলঙ্কের দাগ নাই, যিনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার কোন রকমের কোনো চরিত্রের মধ্যে দাগ নাই। কোরআন বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার আল্লাহ আমার নবীর চরিত্র আখলাক সম্পর্কে কোরআনে বর্ণনা করে দিলেন, এরকম নবী জীবনে আর আসবে না, কিয়ামত পর্যন্ত এরকম নবী আর খুঁজে পাবো না। পাবো গো, কথা বলেন, কাউকে পাওয়া যাবে না। আল্লাহর নবী দয়ার নবী। আজকে অনেক বেঈমানরা আমার নবীকে গালি দেয়, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, মন্তব্য করে। আল্লাহর নবীকে নিয়ে অনেকজন বলে, নবী 11টা বিবাহ করেছে। কেন 11টা বিবাহ করলে একটু শোনায়? কি বলবো না বলবো না বলবো না? অনেকের মন্তব্য, নবী মোহাম্মদ সে তো বড় দামি মানুষ, ভালো মানুষ, তাহলে 11টা বিবাহ করলো কেন? কিন্তু নবীজির ইচ্ছাতে কোনোটাই বিবাহ হয় নাই, সমস্ত বিবাহ হয়েছে আমার আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? আল্লাহর নবীর প্রথম বিবাহ হয় কার সাথে? জোরে বলুন, কে? আপনারা জোরে বলতে পারছেন না, ভয়ে যদি বাইচান ভুল হয়ে যায় নাকি? আল্লাহর নবীর সর্বপ্রথম বিবাহ হয়েছিল মাখনিজাতুল কুবরা। সে সময় বলুন তো নবীজির বয়স ছিল কত? মা খাদিজার বয়স ছিল কত? কে বলতে পারবেন? 25 আর 40, কতগুলা ডিফারেন্স, ঠিক না? এখনকার আমাদের দেশের যুবকরা যদি বিবাহ করতে যায়, তার নিজের বয়সের থেকে 5 বছরের নিচে বিবাহ করে করে না। আর ওরকম যদি বিবাহ করে, বলে না না বিবাহ করা যাবে না, ঠিক বলবে না বলবে না, বয়স মেলা। কিন্তু আমার আল্লাহর ইচ্ছায় নবীজির বিবাহ হয়েছিল মা খাদিজার সঙ্গে। কিন্তু মা খাদিজাতুল কুবরার বয়স ছিল 40, আমার নবীজির বয়স ছিল মাত্র কত গো? 25। কিন্তু নবীজির
বিবি খাদিজা যতদিন বেঁচে ছিলেন তিনি দ্বিতীয় বিবাহ কিন্তু তিনি কোনোদিন করেননি, দ্বিতীয় বিবাহ কোনোদিন করেন নাই। আল্লাহ নবীর বিবি খাদিজা যখন মারা গেল, আল্লাহ নবী দ্বিতীয় বিবাহ করার একটা মন চাইল। হযরতে জিবরিল আলাইহিসসালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটাকে আপনি বিবাহ করবেন? আল্লাহ নবী বলেন, জিবরাইল, আমি নবী এই মহিলাটাকে স্বপ্নে তিন দিন দেখেছিলাম। কদিন? তিন দিন দেখেছিলাম। ও জিবরাইল, তুমি যদি ঘটক হও আর আল্লাহ যদি কাজী হয়, আমি মোহাম্মদ কিন্তু রাজি। আল্লাহ বলল, আল্লাহ, এরা সুবহানাল্লাহটাও ভয়ে বলছে না গো, গুনাহ হবে? কেউ যদি একবার সুবহান আল্লাহ বলে, ও মুসলমান, তার আমার নামায় 1000 নেকি লিখা হবে, আর 1000 তার গুনাহকে আমার নামা থেকে কেটে বাদ দেওয়া হবে। তারপর মুসলমান সুবহান আল্লাহ বলে না, আজকে মুসলমানের নেকি কত, চলতে ফিরতে গাড়িতে বাড়িতে মাঠে ঘাটে বাজারে যেখানে যাবেন, প্লেনে বাজারে দেখেন। কিছুদিন আগে আমি জালসায় গিয়েছিলাম দিল্লি, কোথায়? দিল্লি, দিল্লিতে জালসায় গেলাম, দমদম এয়ারপোর্টে নেমেছি, এয়ারপোর্টে চড়েছি ফ্লাইট, জোহরের সময় হয়ে গেল, আমি অযু কিন্তু ছিল, আকাবিক করে ফ্লাইটে নামাজ পড়তে যাব। আর যে সেবিকা গালা থাকে না, মহিলা গালা, মেয়ে গালা থাকে না, এই থাকে না গো, আপনারা চড়েননি ফ্লাইটে জীবন নাকি? হ্যাঁ, মুসলমান ফ্লাইটে সুবহানাল্লাহ দরুদ মুসলমান আল্লাহ ওয়ালারা, ওই মহিলা, এই দেখেন ফ্লাইটের টিকিট, দেখছেন আমার পকেটে, এই দেখেন, দেখতেছেন আজ কি এটা ফ্লাইটের টিকিট তো মনে হয়েছে নাকি, মনে হয়েছে না? এই দেখেন 16 তারিখ, আজকে কত তারিখ? 16 তারিখ। মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ঈমান ওয়ালা, কলমা ওয়ালারা, ও মুসলমান, নামাজ পড়তে আমাকে দিবে না, বুঝে নামাজ নেই হোগা, নামাজ পড়নে কই ইজাজত নেই হ্যাই। কিন্তু অনেক হিন্দু মুসলমান, অনেক খ্রিস্টানরা প্লেনে আছে, আসে না, থাকে না, তারা বলছে আই ও আর আল্লাহকে ডাকবে নামাজ পড়ুন, তো তোমার কি দাও, নামাজ পড়ুক, নামাজ পড়তে দাও, তখন আর কিছু বুঝবে না। কিন্তু আপনি দেখবেন নামাজ পড়বেন, পৃথিবীর কেউ আপনাকে বাধা দিবে না। আজকে যে যুগে আদিত্যনাথ নারায়ণ উত্তর প্রদেশের মাটিতে কি মুখ্যমন্ত্রী নাকি, আজকে নামাজ পড়ার জন্য মুসলমানদেরকে নিয়ে এত ঝামেলা ঝঞ্ঝট করে, ওই যুগের বাড়িতে আপনি যান, যুগীকে গিয়ে বলেন একটু পানি দেন, অজু করে নামাজ পড়বো, আপনার আকাবি করে পানি দিব, ওই কি বলছেন আপনারা বলুন, দিবে না, ওই আপনাকে পানি দেবে, যায় নামাজ দিবে, এখানে পড়ুন তাই বিলবে। কিন্তু পৃথিবীতে নামাজ কেউ বাধা দিতে পারবে না, কিন্তু আইনে নামাজ পড়তে হবে, আপনি বেআইনি নামাজ পড়লে তো হবে না। আপনি 34 নম্বর জাতীয় সড়কে গাড়ি চলছে ভরি ভরি, আপনি মনে করছেন ওখানে বুজুর্গ দেখাবো, যাই নামাজ পড়ে দিয়ে মেন রোডের ওপর নামাজ ধরে শুরু করে দেবেন, এটা আপনাকে বাটাম দেওয়া হবে, হবে না, হবে না, তো ওখানে কে বুজুর্গ গুরি করতে বলেছে, আর তো জায়গা পেলিনি, তো 34 নম্বর জাতীয় সড়ক ঘিরে তো নামাজ পড়তে হবে, এই কথা বলেন না কেন? হ্যাঁ, এই দেখেন লোক উঠাউটি করছে, তার মানে আর বলা যাবে না, এবার দোয়া করতে হবে। আমার নবীর আদর্শ কত ভালো, আমার নবীর আদর্শ আদর্শিত যারা, তাদের দ্বারা কোনোদিন অন্যায় হবে না, চুরি হবে না, চিন্তায় হবে না, কি হবে, তাদের দ্বারা কোনো অন্যায় চুরি চিন্তায় হবে না। আমার নবীর আদর্শ কত ভালো শুনেলেন, এই ভাই বলবো না, বলবো না, আমার নবীর আদর্শ কত ভালো শুনেলেন, আমার নবীর আদর্শ এত সুন্দর যা পৃথিবীর জমিনে এরকম আদর্শ বানার কেউ ছিল না, আর কেউ থাকবে না। আল্লাহ নবী একদিন সাহাবাদেরকে কোরআন পড়াচ্ছেন, কি পড়াচ্ছেন, সাহাবে সুপার ভিতরে সাহাবাদেরকে নিয়ে কোরআন শিক্ষা দিচ্ছেন। হাদিসের মধ্যে নবী বলে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখে গো অপরকে শিক্ষা দেয়, তারা হলো পৃথিবীর সবথেকে উত্তম ব্যক্তি। বিশ্ব নবীর
আছে একজন জাতিতে ইহুদি, কি জোরে বলুন, জাতিতে ইহুদি, তিনি নবী আলাইহিস সালামের জামানার লোক। তিনি একটা কেতুবির ভিতরে দেখেছিলেন এমন একজন নবী আসবে, এমন একজন রসুল হবে যার বাপের নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা, এবং তার চরিত্র হবে এত ভালো, তার চেহারা এত সুন্দর, তাকে দেখতে এত ভালো লাগবে, যা বিশ্বে এত সুন্দর কাউকে লাগবে না। মুসলমান, আল্লাহ আকবার, পৃথিবীর ভিতরে দুটো নবী সব থেকে বেশি সুন্দর, যে কটা নবী জোরে বলুন, কটা নবী, দুটো নবী সব থেকে বেশি সুন্দর, এখন ইউসুফ আলাইহিসসালাম আর এখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছে হযরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন সাদা বর্ণের মানুষ, আর আমার নবী ছিলেন তিনি লাল বর্ণের মানুষ। সুবহানাল্লাহ, বলো ও মুসলমান, ইউসুফের কথাই কথা বেড়ে যায়। ইউসুফ আলাইহিসসালামের বিবির নাম, ইউসুফ আলাইহিসসালামের যে আপনার কি ছিল মালিক ছিল তার নাম কি, মিশরে আজিজ ছিল না, মিশরে আজিজ, মিশরে আজিজ, ওই মিশরে আজিজের বিবি ছিল তার নাম হলো জুলাইখা, কি নাম, জুলাইখা, ওই জুলাইখা ইউসুফ নবী আলাইহিসসালামকে দেখে যখন পাগল হয়ে গেল, পাগল পারা হয়ে গেল, দেশের নারীরা বলল হারে জুলাইখা তোর মতন বেহায়ালি লজ্জ নারী জমিনে নাই, বলে কেন, বলে তোর বাড়ির গোলামের সঙ্গে তুই প্রেম করিস, তোর বাড়ির একজন চাকর, ওই চাকরের সঙ্গে তুই প্রেম করিস। জুলাইখার মনে খটকা বেঁধে গেল, আমাকে তো তাহলে ব্যবস্থা নিতে হবে। সঙ্গে সঙ্গে জুলাইখা বলল তোমাদের আমার বাড়িতে একদিন আমন্ত্রণ থাকলো, নিমন্ত্রণ থাকলো, মিশরের সমস্ত নারীদেরকে যা পদা হলো, সমস্ত নারীরা জমা হয়ে যায়, ইউসুফ আলাইহিসসালামকে দেখাবে, জুলাইখা দেখাবে, বলে বেশিক্ষণ দেখানো যাবে না, আমি একবার তোমাদের সামনে দিয়ে নিয়ে যাব, তাকে ওপেন দেখানো কোনো জায়েজ নাই, তিনি তো নবী, ওপেন দেখানো যাবে না, বুঝতে দেওয়া যাবে না, একটা করে আপেল আর একটা করে হাতে ছুরি দেওয়া হলো, বলো তোমরা আপেল খাবা আর আমার ইউসুফকে তোমরা এক ঝলক দেখবা। ও মুসলমান, মিশরের সমস্ত নারীরা ইউসুফ আলাইহিসসালামকে এক ঝলক দেখেছিল গোটা নাই, একটা ঝলক দেখতে গিয়ে আপেল কাটা বাদ দিয়ে কেউ হাতের কবজা কেটে ফেলে, কেউ হাতে আঙ্গুল কেটে ফেলে। জুলাইখা বলে ওরে তোরা যদি ইউসুফ আলাইহিসসালামকে একশো লোক দেখার পরে হাতের কবজা কেটে ফেলি, হাতের আঙ্গুল কেটে ফেলি, যদি আমি আমার ইউসুফকে তোদের সামনে এনে দিই তোদের তো জীবন পর্যন্ত কেটে ফেলবি। আমি জুলাইখা মে মানু যে আমার সামনে চব্বিশ ঘন্টা থাকে, আমি জুলাইখা কি করে লোভ সামলাইব। ও মুসলমান, ইউসুফ আলাইহিসসালামকে দেখে যদি হাতের আঙ্গুল কেটে ফেলতে পারে, তারা যদি আমার নবীকে দেখত তারা তাদের নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলত। বুঝতে পারলেন না ও মুসলমান? যা হোক, রাত অনেক হয়ে গেছে বাবা, আল্লাহ আমাদের সকলকে নামাজি মুত্তাকিন পরোজগার দিনদার ইমানদার কলমাওয়ালা বানা তৌফিক দিন। আর একটা কথা বলি, আপনারা মসজিদ করবেন অবশ্যই করুন, মক্তব করেছেন আলহামদুলিল্লাহ আমি শুনলাম, এই মক্তবে কে হুজুর আপনি বলেন তো নাকি, আপনি মসজিদে ইমাম আপনি, সুবহানাল্লাহ, হুজুরকে আমি চিনি, হুজুর বাড়ি কোথায় বলেন দিনে, হুজুরের বাড়িতে আমি উনার ওখানে জালসায় গিয়েছিলাম, হুজুর যে আমাকে একবারে খিদমত করে খাওয়াই চাল্লা, কি খাওয়ান গো বা, তিনবার খাবার দারুণ খাওয়া, লোকে বলে মৌলবীর লোকের খেতে পারে কিন্তু মৌলবীর খাওয়াইতে পারে না, একবার যায় দেখবেন মৌলবীর বাড়িতে খাওয়ার কেমন হয়, কে বুঝলে, এ বাবা যে খেতে পারে সে খাওয়াতেও পারে, পারে না, জোরে বলুন ঠিক না বেঠিক। আমি আপনাদেরকে বলবো এই বক্তব্যে, আমি শুনছিলাম ছেলেমেয়েরা কি সুন্দর করে কেরাত গজল পড়ছিল,
কত সুন্দর লাগছিল। আমি চাই আপনাদের মক্তবটাকে আরো উন্নতি করুন এবং আপনাদের বাড়ির সমস্ত ছেলে মেয়েদেরকে কোরআনের তালিমটা দেন, কোরআনটা শিক্ষা দেন। এটা জরুরি, এটা জরুরি ফরজ। আপনি আপনার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে দেন, মাস্টার ডাক্তার বানান, বাধা নেই, অবশ্যই করবেন। ওরা দুনিয়া শেখার জন্য, কিন্তু কবরে বাঁচার জন্যে। কবরে তো হটি জিওর নেম নেই চলেগা, হটি জিওর ফাদার নেই চলেগা, হটি জিওর মাদার নেই চলেগা, চলেগা চলবে চলবে রব্বি আল্লাহ, তোমার রব কে মান রব্বুকা রব্বি আল্লাহ, আরবি ছাড়া নেই চলেগা। সুতরাং আপনার ছেলে আপনার মেয়েকে আপনার কোরআন ওয়ালা বানাবো, দিন ওয়ালা বানাবো, ইসলাম ওয়ালা বানাবো, নামাজি মুত্তাকিন পরোজগার দিনদার হব, সকলেই বলে আল্লাহুম্মা আমিন, এবং আমরা সকলেই মসজিদ মুখী দিন মুখী ইমান মুখী হব। আল্লাহ যেন আমাদের সকলকে যেন আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কোরআন ওয়ালা কলমা ওয়ালা বানার তৌফিক এনায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যা হোক দোয়া হয়ে যাবে, আপনাদের ইমাম সাহেব আছেন, উনি দোয়া করবেন। হুজুর আসেন, আপনি করেন জি, লাস্ট এ ভালো জি, চাইছে আর হবে না, না পারবো না, আলি হচ্ছে আজ মন মর চল চল রে ভাই, ঝরে দুটি আঁখি বুঝাইলে বুঝছিল মোর তুই কু জঙ্গলের পাখি রে, আজ মন মর চল চল রে কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি আত্মীয় স্বজন মিলে এরকে আসবে আপুর বাড়ি রে, আজ মন মারু চল চল রে কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি আত্মীয় স্বজন মিলে এরকে আসবে আপুর বাড়ি রে, আজ আমার মারু চল চল রে। কুলের পাতা গরম পানি গোসল করাইবে, গোসল করাইয়া মোর তোর কাপড় পরাইবে রে, আজ মন মারু চল চল রে। কাপড় পরাইয়া মোর তোর আতর লাগাইবে, আতর করুপ লাগাইয়া মোর তোর খাটুলে তুলবে রে, আজ মন মারু চল চল রে। খাটুলি তুলিয়া মোর তোর জানাজা পড়াইবে, জানাজা পড়াইয়া দাফন করিবে রে, আজ মন মারু চল চল রে। দাফন করিয়া মোর তোর সকলে ফিরিবে, মন কেরলা কের প্রেরে তা তখনই আসবে রে, আজ মন মারু চল চল রে। কির ফেরেস্তা জিজ্ঞাসা করিবে, রব কার তোর দিল কি ছিল কার বাদিনে ছিলে রে, আজ মন মারু চল চল রে। মা কান্দিবে বেটা রে বেটা, মন কান্দিবে ভাই, ঘরের বিবি সেও কান্দিবে আর তো কেউ নাই রে, আজ মন মারু চল চল।
রে মুসলমান নারে তাকবীর কারিয়াজুল হক সাহেব কারিয়াজুল হক সাহেব কিলা গ্রাম ভাই আল্লাহ যদি আবার কোন সুযোগ দেয় এরা খালি লেফট লাইট করে বলেছে এই বসো সব দোয়া বসো আরে একদম যাব না কেউ সবাই বসো দোয়া হবে দোয়া হবে দোয়া শরীফ হোক জগ বাপ আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক পুনে দশটা প্রায় বেজে গেছে আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন এবং আপনারা গ্রামের মসজিদ মাদ্রাসা মক্তবকে ভালো করে লক্ষ্য রাখবেন ইমাম সাহেবদের দিকে লক্ষ্য রাখবেন আজকে ইমাম সাহেবদের মান কম মর্যাদা কমের জন্য আজকে আমাদের নামাজ কবল হচ্ছে না দোয়া কবল হচ্ছে না আর ইমামের বেতন যেন কম না হয় দশের নশে যদি ইমামের বেতন হয় সেই ইমামের পিছনে নামাজ আপনার আমার কারো হবে না এটা দারুল দেওবন্দের ফতোয়া কি বললাম জোরে বলুন দারুল দেওবন্দের ফতোয়া আল্লাহ আমাদের সকলকে জানে দিনই বুঝদান করে তৌফিক দান করে আল্লাহু আমিন একটু দোয়া আপনি করুন আল্লাহুম্মা আমি রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আবার কি আছে খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া চলুক খাওয়া দাওয়া অসুবিধা নেই এই দোয়ার পরও খাবে اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اي الله تعالى একরামকে কবুল করে নাও একরামের বাপজি ভাইকে কবুল করে নাও মা বন্ধুদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ একরামের সকলকে নামাজি দিনদার মুত্তাকিন ফরজ করে আল্লাহ বলা বানাও কোরআন ওয়ালা মসজিদ ওয়ালা বানাও আল্লাহ মক্ত বানাও তুমি সমস্ত ছেলে মেয়েদেরকে বানাও আল্লাহ মসজিদের ইমাম সাহেবকে তুমি কবুল করে নাও আল্লাহ মক্তবের হুজুরকে তুমি কবুল করে নাও ছেলে মেয়েদেরকে সুন্দর করে পড়ানোর তুমি তৌফিক দাও আল্লাহ একরামের সমস্ত বাপজি ভাই মা খালা বন্ধের কবুল করে নাও এই গ্রামে যারা এই আয়োজন করেছে আয়োজনকে কবুল করে নাও এই আয়োজনের বালা মুসিবত আল্লাহ যারা দিয়েছে পয়সা কোনি দিয়েছে সম্পদ দিয়েছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ মাদ্রাসা মসজিদ মক্তব এবং চলচল শিক্ষাটেন সভাপতি ক্যাশিয়ার যারা আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ স্মৃতির রজনীতে তোমার বান্দা বন্দিরা বসা আল্লাহ তোমার বান্দা বন্দিদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ গ্রামে যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের কবরে তুমি না তাদের ফয়সালা করে দাও কবর বড় কঠিন ইয়াল্লাহ কবর থেকে তুমি বাঁচা তুমি তৌফিক দাও আয় আল্লাহ তাআলা আমি গুনাহগার খাতাগার আমি মুসাফির মানুষ আল্লাহ বহু দূর থেকে বলো কষ্ট করে এসে বক্তব্য করলাম আল্লাহ বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় তুমি ক্ষমা করে দিও আল্লাহ বলা মুসিবতকে আমাদের দূর করে দিও আল্লাহ আমাদের সকলকে নামাজি বানাও আমার বিবি বাচ্চা ছেলে মেয়েকে নামাজি বানাও আল্লাহ সকলকে তুমি দিনদার ইমানদার কলমাওয়ালা বানাও আয় আল্লাহ তাআলা তোমার নবীর মাদ্রাসা আল্লাহ পৃথিবীর কেউ দিয়ে পূরণ করতে পারবে না তুমি যদি না দাও আল্লাহ মাজাকে কবুল করে নাও সারা বিশ্বের মুমিন মুমিনা মাদ্রাসা মসজিদ মার্কাজ খানকাকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ আমরা যা শুনলাম শোনার পরে আমাদের আমল করা তুমি তৌফিক দাও ইয়া আল্লাহ আমরা আমল জানি সুন্দরভাবে করতে পারি তুমি তৌফিক দাও আল্লাহ তোমার নবীর মাদ্রাসার জন্য হাত পেতে বলে দিয়েছিলাম আল্লাহ তুমি তোমার বান্দাদের খাজনা গায়েমের ব্যবস্থা থেকে কোনো ব্যবস্থা করে দাও সাল্লাল্লাহু তাআলা খৈরি খলকিহি ইয়া আল্লাহ আমার মা বোনেরা হয়তো পর্দার আড়ালে বসে আছে আমার মা বন্ধের কান্না তুমি নামাজি দিনদার বানা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা প্রেম প্রীতি দাও আল্লাহ সুজন সজনীর সঙ্গে সুন্দর ব্যবহার করো তুমি তৌফিক দাও ইয়া আল্লাহ আমার মা বন্ধেরকে মায়েশা খাদিজার মতন তুমি বানিয়ে নাও মাসিয়ার মতো তুমি বানিয়ে নাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন সুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভাই আসসালামু আলাইকুম।